হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএল ব্লগ। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে দাদার ছেলের পৈতে, যে ব্লগটা তোমরা আগে দেখেছ সেই ব্লগেরই এক্সটেনশন পার্ট আর কি, রিসেপশন পার্টি আর তো মূল অনুষ্ঠান আর কি। আজকে এই যে দেখতেই পাচ্ছ রেখা আছে, ঋষভ ওর নাম। ঋষভের শুভ উপনয়ন। ব্রহ্মচারী থেকে গঙ্গায় স্নান করার পর বেরিয়ে এসে তারপর এই অনুষ্ঠানটা হয় আর কি। প্রচুর লোক নিমন্ত্রিত ছিল। দেখো কি সুন্দর কার্টুন করেছে এখানে। আমরাও রেডি হয়ে চলে আসছি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। একটা কালো কাঁথা স্টিচ পরেছি আমি। এ দেখো আমার খুঁততো ভাইয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। নিজেদের পারিবারিক অনুষ্ঠানে যা হয় আর কি, সবাইকার সাথে কত দিন পর দেখা, খুব আনন্দ হয়েছে, খুব গল্প হয়েছে, খুব এনজয় করেছি। এটা আমার একটা পিসির মেয়ে নাচছে, খুব আনন্দ করেছে, খুব আনন্দ করেছে। গল্প ঘোরা আড্ডার মাঝে তো ছবি তোলা তো আছেই। দেখো এখানে গানের অনুষ্ঠান রাখা হয়েছে। সঙ্গীত শিল্পীরা এসেছিলেন গান করতে এবং স্যাক্সোফোন আর্টিস্ট এসেছিলেন। খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল আর কি। আমার দাদা যেহেতু গান গায়, ওদের একটা মানে গানের প্রতি প্যাশন আছে, তো অনুষ্ঠান ওরা রেখেছিল। ইতিমধ্যে আমার শাশুড়ি মাও এসে গিয়েছেন। দেখো বসে আছেন, উনি গানের অনুষ্ঠান শুনছিলেন। এই যে আমিও বসে পড়েছি। স্টেজে উঠেছে আমার বদ্দা। অনেকদিন পর ওর গান আমি লাইভ শুনলাম, দুর্ধর্ষ গেয়েছে। কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না। আর অনুষ্ঠানের মাঝে তো গলা ভেজানো চলছেই, আমপোড়ার সরবত জাস্ট ফাটাফাটি ছিল। আর মেয়ে যে কটা আইসক্রিম খেয়েছে গুনে শেষ করা যাবে না। এই দেখো লাঞ্চের আগেই আইসক্রিম খাচ্ছে। এই যে আমার বৌদি আর ঠাকুমা স্যাক্সোফোন আর্টিস্ট বাজাচ্ছিলেন রোজ রোজ আঁখোতালে। জাস্ট অসম, বর্ণনাহীন বলে আমরা প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। সবাই বিভোর হয়ে শুনছে। গল্প চলছে, মা শাশুড়ি মা মামা সবাই মিলে গল্প করছে। অনুষ্ঠানটাকে পুরো মাতিয়ে দিয়েছিলেন উনি। এই যে আমার দেওরাও চলে এসছে। আমাদের লাড্ডু বাবুকে দেখো। কাকে কোথায় বসাতে হবে সেই নিয়ে ক্যাটারিং এর ওনার তাপুদার সাথেই আলোচনা করছিলাম আর কি। মেয়ে খিদে পেয়ে গেছে, এ দেখো মায়ের সাথে বসে পড়েছে। সবাই ওরা বসে পড়েছে, সবাইকার খিদে পেয়ে গেছে। এই যে পাঙ্কা, বোনকেও খুব সুন্দর লাগছে কিন্তু। ইনিও খুব সুন্দর গান গেয়েছেন। চালি চ্যাপলিনকে দেখো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। আমরা বসে বসে ওনার গান শুনছিলাম।
খাওয়া দাওয়ার পর আমাদের ফটো সেশনের পালা। এবার এরপর নাচ শুরু হয়ে গেছে, দেখো সবাই কি এনজয় করছে, কি নাচছে, আমার কাকিমা, বৌদি, দাদা, পিসি সবাই। ওই যে আমাকেও ধরে নিয়ে নাচাচ্ছিল, আমিও নেচেছি, প্রচুর নেচেছি। পোস্টটা দেখে নিশ্চয়ই তোমরা আইডিয়া করে নিয়েছো, আমাদের সেই খুব প্রিয় গান জামাল কুদু বাজছিল। দেখো নাচের বহরটা দেখো, অনেক দিন পর মন প্রাণ খুলে আমরা নাচলাম, মেয়েও নাচছে, সবাই দেখো রিদিম, দেখো কি রিদিমে নাচ হচ্ছে, কারোর কোনো আলন্তিই নেই। মোটামুটি অনুষ্ঠান শেষের পর্যায়ে, ঠাকুমা এখন বসে আইসক্রিম খাচ্ছে। তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।